これ、あ、আজকের রাজ্য সফরের মানে ত্রিপুরা সফরের কারণ আপনারা জানেন, এই যা হচ্ছে এখানে, যেভাবে আমাদের ছেলেদের কালকে আটকেছে, এটা রাষ্ট্রীয় ইনসিকিউরিটি, রাষ্ট্রীয় ভয়, জুনুমবাজি, গণতন্ত্রকে এইভাবে বিরোধীদের আটকে এইভাবে ত্রিপুরা রাজ্য বিজেপি করতে পারবে না। পশ্চিমবঙ্গে আমাদেরও ছেলে পুলে আছে, রাজ্য বিজেপি নেতারা জানে, আমরা কিন্তু তাদের ভালোভাবে অভ্যর্থনা জানেন, আমরা এরকম করি না। বিরোধী থাকবেই ভাই, গণতন্ত্রে বিরোধী থাকবেই। আজকের কর্মসূচি কি রয়েছে তাহলে ওখানে? কর্মসূচি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু পরেই আসবেন, এখন আমি কুণাল ঘোষ আমরা আছি, এসছি। আমাদের যেখানে হোটেলে কাল আমরা বুক করেছিলাম, সে হোটেলে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, যে গাড়ি আমরা ওখান থেকে বুক করেছিলাম, প্রাইভেট গাড়ি, সরকারি গাড়ি না নিয়ে, সে প্রাইভেট গাড়ির মালিককে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তৃণমূলের লোকেরা এলে গাড়ি যদি ভাড়া দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করব। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এগুলো কি? কুণাল ঘোষ কিছু বলবে? ত্রিপুরাতে স্বৈরতন্ত্র চলছে, দাদাগিরি চলছে, কিন্তু পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে, উচ্চ অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, দাদাগিরি, তানাশাহি শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে নয়, শেষ কথা বলেন মানুষ। ত্রিপুরাতেও মানুষ শেষ কথা বলবেন, এবং মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন। তাই আমরা এসেছি মানুষের পাশে। রবিবার রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, এটা কি মানে কনফার্ম করা আছে এখনো? এখন পর্যন্ত একইভাবে আমরা সকলেই আসছি, ব্রাত্য এসেছেন, আমি এসেছি, কুণাল ঘোষ এসেছেন, অভিষেক আসছেন, একই কারণে, মানুষের পাশে দাঁড়াতে। আমার সব কথা হচ্ছে।